ভিউয়ার্স বিডিএনএস নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে থাকবে এ নিয়ে বিস্তারিত মির্জা কাদের সম্পর্কে যা বললেন ওবায়দুল কাদের ব্যারিস্টার মদুত আহমেদ আগের চেয়ে ভালো আছেন বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানাব শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে বললেন আমির হোসেন আমো আরও জানাবো দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ আটকে দিল ইরান উত্তেজনার চরমে আরো জানাবো মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসতে পারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন দিকে গত দুই দিন ধরে গণমাধ্যমে বেশ আলোচিত নাম হলো মির্জা কাদের তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বাবুরহাট পৌরসভা নির্বাচনে তিনি ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী সম্প্রতি এক নির্বাচনী সভায় তার দেয়া বক্তব্য গণমাধ্যমে ভাইরাল হয়েছে এ প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেছেন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ দলে অপরিহার্য নয় কোনো বিশেষ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই দলের শৃঙ্খলা বঙ্গের অভিযোগে যে কোনো সিদ্ধান্ত সভাপতি নিতে পারবেন ওবায়দুল কাদের আরও বলেছেন শেখ হাসিনার উর্দে কেউ নয় দল করলে সবাইকে দলের শৃঙ্খলা মানতেই হবে আওয়ামী লীগ সরকারের টানায় এক যুগ পূর্তি উপলক্ষে এবং তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান ওবায়দুল কাদের আরও বলেছেন পাট রপ্তানিতে বাংলাদেশ আজ বিশ্বে প্রথম ইলিশে প্রথম তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অন্যান্য ক্ষেত্রসহ চাল উৎপাদনের চতুর্থ স্থানে রয়েছে ওবায়দুল কাদের আরো বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রেখে চলেছে অন্যান্য অবদান ওবায়দুল কাদের বলেন প্রতিবেশী দেশের সাথে অতীতের অবিশ্বাসের অকৃত্রিম দেয়াল ভেঙে নির্মিত হয়েছে সম্পর্কের নতুন সেতুবন্ধন সমাধান হয়েছে দীর্ঘদিনের ছিটমহল বিনিময় কার্যক্রম সড়ক পরিবহন মন্ত্রী আরো বলেছেন সামাজিক এবং যোগাযোগ অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে যোগাযোগ খাতে রীতিমতো বিপ্লব সাধিত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এদিকে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার মৌদুদ আহমেদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে বসুন্ধরায় এবার কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মৌদুদ আহমেদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান তিনি আরও বলেছেন আমি ওনাকে দেখে এসেছি আগের চেয়ে ভালো আছেন উনি আমাদের সাথে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন উনি দেশবাসীর কাছে ধোয়া চেয়েছেন উবায়দুল কাদের আরও বলেছেন আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক তালুকদারের সাথে কথা বলেছি আগামীকাল তার হৃদ স্থায়ী প্রেস প্রেস মেকার বসানো হবে এখন একটা অস্থায়ী মেকার আছে বিএনপি মহাসচিবের সাথে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এডিএসএম জাহিদ হোসেনও ছিলেন উল্লেখ্য গত তিরিশ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবেনের পরিমাণ হ্রাস পেলে মৌদিত আহমেদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তার রক্তে হিমোগ্লোবেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা জানান এদিকে আমির হোসেন আমু বলেছেন দু সালের ছয় জানুয়ারি সরকার গঠন করে টানা তিন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে আওয়ামী লীগ সরকারের টানা এক যুগ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বুধবার এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু আরো বলেছেন বর্তমানে সারা দেশে চলছে ব্যাপক উন্নয়ন কার্যযোগ্য ম্যাট্রো রেল পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মাতার বাড়ি ও পায়রা গভীর সমুদ্রবন্দর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও কর্ণফুলী টানেলের কাজ এগিয়ে চলেছে গতিতে এর ফলে পাল্টে যাবে দেশের অগ্রগতির দৃশ্যপট সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আমির হুসেন আমু আরও বলেছেন করোনার মধ্যেও প্রতিটি ক্ষেত্রে রেকর্ড করেছে বাংলাদেশ করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে তখন প্রাথমিকভাবে সীমিত স্বাস্থ্য উপকরণ নিয়ে ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দু সালে দুই হাজার একশো কোটি আঠারো লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে যা আগের বছরের চেয়েও বিশ শতাংশ বেশি আমির হুসেন আমু আরও বলেছেন প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল ষাটের দশক থেকে দেশের মানুষ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা শুনে এলো বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যুগে প্রবেশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দু সালে পাবনার ঈশ্বর দিতে দেশের ইতিহাস সবচেয়ে ব্যয়বহুল এক লাখ বারো হাজার কোটি টাকা ব্যয়ে দুই হাজার চারশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন আসার কথা রয়েছে দু সালে এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড হরমুস প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে জাহাজটিকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে উদ্ধৃত করে জানিয়েছে এ নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যের একটি প্রতিনিধি দল ইরানে গেছে ইরানের রেভলেশনের গার্ড বলছে তারা ২০ জন ক্রু সহ হানকুন চেমিনামের জাহাজটিকে পরিবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে সোমবার ওমান উপকূলের কাছ থেকে আটক করে তারা বলছে জাহাজটি রাসায়নিক বস্ত্র পারস্য উপসাগরের পানি দূষিত করেছিল তবে দক্ষিণ কোরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে জাহাজটি ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে আটক রাখা হয়েছে হানকুক চেমি জাহাজের আটক জন ক্রু দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিক ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার জলদস্যু মোকাবেলা ইউনেটের সদস্যদের নিয়ে চং ইং নামে একটি ড্রেস্টোয়া রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে হরমুজ প্রণালীর এই এলাকা সামরিক কৌশলগত দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ একটি এলাকা দক্ষিণ কোরিয়া বলছে তারা কোনো সামরিক তৎপরতায় যেতে চায় না তারা বিষয়টি দ্বিপাক্ষিকভাবে কূটনীতিক পর্যায়ে সমাধানে আগ্রহী বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুয়াং সাম ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানের সাতশো কোটি ডলার আটক রাখার বিষয়টি নিয়ে ইরানের যখন একটা উত্তেজনা বিরাজ করছে তারই মধ্যে এই জাহাজ আটকের ঘটনা ঘটল দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী চুং জং কুইন আগে থেকে নির্ধারিত এক সফরে আগামী সপ্তাহে ইরানে যাচ্ছেন বলে ওই মুখপাত্র জানান ইরান তাদের জব্দ করা অর্থ সম্পদ ছাড়ানোর ব্যাপারে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের উপর চাপ দিতে এই জাহাজ আটক করেছে এমন আজ অনুমান নাকচ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউ হুয়া দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমাদের আগে সব তথ্য যাচাই করে দেখতে হবে এবং আমাদের জাহাজের নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি সাংবাদিকদের বলেছেন জাহাজটির দ্রুত মুক্তির জন্য আমরা কূটনীতিক তৎপরতা শুরু করেছি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল জলদস্যু মোকাবেলা ইউনিটের সদস্যদের নিয়ে তাদের যে ড্রেস টুয়ার জাহাজটি হরমোস প্রণালীর কাছে পৌঁছেছে তার লক্ষ্য দক্ষিণ কোরীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা ড্রেস টুয়ারটি যে শুরু সমুদ্রপথে রয়েছে খুবই কাছে তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে এটি উপসাগরীয় এলাকার খুবই গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের সমুদ্রপথ সংবাদ সংস্থার খবর অনুযায়ী গালফ অফ অ্যাডেন এবং হরমোস প্রণালীতে জলদস্যুদের হামলা প্রতিহত করতে গত বছর থেকে দক্ষিণ কোরিয়ার এই ড্রেস্টারটির রণতুরি সোমালিয়া উপকূলের কাছে অবস্থান করছিল এক বছরের বেশি সময়ের মধ্যে এটি ইরানের প্রথম একটি বড় জাহাজ আটক করার ঘটনা এদিকে পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তবে যে কোনো সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হবে বলে জানান উবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের টানা ক্ষমতায় থাকার এক যুগ পূর্তি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আয়োজনে শিখার্থদের মাঝে শীত বিতরণ অনুষ্ঠানে নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন গত বছরে আট মার্চ থেকে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর সতেরো মার্চ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কোচিং বন্ধের ঘোষণা দেওয়া হয় তবে অনলাইনে ক্লাস চলছে তাছাড়া গত বছর এইচ সমমান প্রাথমিক সমাপনী এবং জেএসসি ও সমমান পরীক্ষা বাতিল করেছে সরকার বর্তমানে অফিস আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খুলে দেওয়া হয়নি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিশুরা যাতে আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সেজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী মিরপুর সেনানিবাসের জাতীয় প্রতিরক্ষা কলেজে জাতীয় প্রতিরক্ষা কোর্স দু এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ কোর্স দু হাজার বিশের স্নাতক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেছেন আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে আমরা সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি তিনি আরো বলেছেন সরকার কোভিড নাইন্টিনের জন্য স্কুল খুলতে পারছেন এবং অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিল তখনই করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয় সাধারণ সম্পাদক কাদের বলেছেন দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়নে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন কমিশন নির্বাচন সহ অন্যান্য প্রতিষ্ঠান করোনা ভাইরাসের মধ্যে বৈশ্বিক মহামারী নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনার প্রজ্ঞাত দৃঢ়তা সাহসিকতা সততা ও কর্মনিষ্ঠা আজ বিশ্ব নন্দিত